কভেন্ট্রি বাঙালি প্রবাসীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরও জোরালো করে তোলার লক্ষ্যে মঙ্গলবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শাহিন আহমেদ ও মোহাম্মদ ওয়াসি উদ্দিন তালুকদার রায়হানের পরিচালনায় কমিউনিটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে শুরু হওয়া বাংলায় বাঙালি প্রবাসীদের সুনাম অক্ষুণ্ণ রাখতে সভায় তরুণ প্রজন্মের কাছ থেকে আরও জোরালো ভূমিকার উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন দেওয়ান আলী আসগর, রুহুল আমিন, আব্দুল জব্বার, বাদশাহ মিয়া, আফজল খান লাকি, আমিনুর মিয়া এবং শাহজাহান সিরাজ। কমিউনিটির বিভিন্ন সামাজিক সংগঠনের নানা কর্মকাণ্ডের প্রশংসা করে কমিউনিটির উন্নয়নের স্বার্থে নবীন প্রবীণ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবার আহ্বান জানিয়ে সভায় কভেন্ট্রি তরুণ প্রবাসীদের পক্ষে মত প্রকাশ করেন মেহরাবুদ্দিন, হোসেন আহমেদ, মিলায়াত হোসেন সহ আরও অনেকে। সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে আগামী 13 অক্টোবর সোমবার কভেন্ট্রি প্রবাসীদের জন্য ঈদ আনন্দ অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।